তেরে মেহমান সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধু পান দাওয়াত করছেন দুপুরের বেলা চেয়ারম্যান ফেরদৌস ভাইয়ের বাড়িতে আসলাম দুপুরে খাইলাম এটা দাওয়াত গ্রহণ করা সুন্নত আসলাম হাদিয়া দিয়ে দিলেন নিয়ে গেলাম এটাও সুন্নত মিসওয়াক করলাম এটাও সুন্নত খাবারের পরে মিষ্টি খেলাম এটাও সুন্নত মিষ্টি খেলাম এটাও সুন্নত চুল বাপি চুল রাখলাম সেটাও সুন্নত এই জন্য বলতে চেয়েছিলাম দাঁড়িয়ে পানি পান করা এটা হারাম বসে পান করলাম এটাও সুন্নত ডান হাতে পান করলাম এটাও সুন্নত তিনবারে পানি পান করলাম এটাও সুন্নত সুন্নতের অনেক ধরন আছে কিন্তু মনে রাখবেন সব সুন্নতি কিন্তু গায়ে ঘাম ঝরে না কিছু কিছু সুন্নত আছে গায়ে ঘাম ঝরে কিছু কিছু সুন্নত আছে গায়ে রক্ত ঝরে এই কথাটাই আমি আমার সঙ্গীতের মধ্যে বলতেছি আরামে খায় খেয়ে যাবেন খানকার পীর বহুত হইছে এখন রাজপথে বীরের দরকার কথা পরিষ্কার আমি জীবনে এইভাবে সিল্লাই ওয়াজ করি না ফিলান না আমি জীবনে যে রাজপথে নাইমা বাইতুল মকরম যায় সিল্লাইবার ফিলান না আমি যদি নীরবে নীরবে আস্তে আস্তে ওয়াজ করি আমার বান্ডেলে বান্ডেলে টেহাই বফোন এরপরে অনেক সময় গাইডের টেহ ফালাই দিয়া বান্ডেল বন্ডেল ফালাই দিয়া হাজার হাজার লোক লয়ে গিয়ে রাজপথে নাইমা যায় এটাও সুন্নত হকের জন্য প্রয়োজনে জীবনটা চলে যাবে এই কথাই বলতেছিলাম অনেকে তো আবার এটার কবে আমি গান টান গাইয়ে গেছি এজন্য ভাঙিয়ে দিলাম আর কি বেহবের দলটি কিছু আছে আলিফের নামে কুতুব জানে না আসিনি কিছু এরকম সুন্নতে না শুধু দাওয়াতে রে মেহমান হাত তোলো আয় হাত তোলো ঘুম শেষ আজকে ঘুম হবে না সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নতে নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ ঠিক কি না বলো সুন্নাত নয় শুধু নির্জম দেমে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কি না মহব্বতে তার সুদিনের সাথে তুমি মহব্বতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি মনে আছে আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি অনেকে দেখবে হুজুর আপনারা হুজুর মানুষ মসজিদ নামাজ পড়াইবেন আল্লাহ বিলা করবেন আপনারা কি লাগে রাজনীতি মাজনীতি তা করেন কি এইগুলো কি দরকার ছিল শুনেন আমি বলে যাই সুন্নাতি নয় শুধু মেষ চলাতে যাওয়া রবি মেষ চড়াইছে না কথা বলো চড়াইছে না পরিষ্কার কথা বলো রবি মেষ চড়াইছে কি না তো এই মেষ চড়ানো গরু রাখা আমাদের বাজে রাখার যে থাকে ওই যে গরু টরু রাখে যারা থাকতে থাকে এগুলো কিন্তু সুন্নত আমার রবি মেষ চড়াইছেন এই জন্য এইটা একটা সুন্নত সুন্নাতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক অনেক সময় রাষ্ট্র খলিফা ছিল সবাই আবু বকর হবে না কেউ উমর হবে আবু বকর সিদ্দিক বলছেন আপনারা রসুলের বিরুদ্ধে কেন কথা বলেন আর উমর বলছে পাতিজা ফুট কইলে কি লাগে আশিকেরা শুনুন শুনুন কি বলতে চাই শুনুন উমরের আব্বা না বলে খাত্তাব একদিন কো উমর তুই কার পিছে গুরস তুই মুহাম্মদের পিছে গুরস সে তো একটা পাগল নাউজুবিল্লাহ বললেন আব্বা আপনি আমার নবীকে কি বললেন
ভগতি ভক্ত, ভগতি প্রেমী, ভগতি ভালোবাসার মানুষ কার মন রাখতাম কার মনে রাখতাম, একবার ডানে সাউন্ড লাগে একবার বামে সাউন্ড লাগে, আমার সামনেও সাউন্ড লাগে। তাহিরি এই একটা দেশের মিত্র ইসলাম ভাই বাবা উমর ডাক দিয়ে আব্বা আপনি কি কইছেন, কই তুই যে নবী পিছনে গোরস হেতে একটা পাগল নাউজুবিল্লাহ কইল নাউজুবিল্লাহ, আরো জোরে কইল নাউজুবিল্লাহ। উমর ডাক দিয়ে আব্বা কথাটা কিতা কইলেন, কই হেতে একটা পাগল, আব্বা কিতা কইলেন পাগল। আচ্ছা ঠিক আছে, কুশ কুশবদ্ধ তলোয়ার ব্যবহার করা সুন্নত, ওই আগে ছিল কুশবদ্ধ তলোয়ার আত্মরক্ষার জন্য, যেমন আমারও তো আছে ওই যে সব আছে সুন্নত। আওয়াজ করিস এমনি দেশে পরিস্থিতি হল না। এরপরে এই দেখেন এই কুশের টিকার তলোয়ারটা এমনি খুলতেছে ফুটে অন খাতাবে কয় তুই মোহাম্মদের পিছিয়ে করিস না, হ্যাঁ একটা পাগল এই আইসা আমরা দিন ধর্মের মধ্যে একটা সুনকালি মাত্র এর পিছিয়ে করিস না। তখন উমর ডাক দেখে আব্বা যিনি আমার জান যিনি আমার প্রাণ তাকে আপনি পাগল কইছেন, আমার সিদ্ধান্ত আমি নবীর কাছে যাব, আর একটা সিদ্ধান্ত হলো আপনার দেহ থেকে কল্লার ফলাই দিন। কুদুসবদ্ধ তলোয়ারটা লইয়া বা এক প্যাকুপ দিশে বাপের কেল্লাটারে একটা হয়ে গেছে বেশি লম্বা করলাম না আজকের বক্তব্য, কারণ আপনাদের ঘুমে ধরেছে আমি আমাকে বোঝাইতে হবে না, বাদ সব টিপ দেওয়া লাগে না, একটা টিপ দিলে বোঝা যায় যে বাদ হয়ে গেছে। আপনারা কুয়াশার মধ্যে কষ্ট করতেছেন, আমার একটা বিবেক বলতে শব্দ আছে, এরপর আমি দুই একটি কথা না বললে তোর হবে না, আমরা নবীর পক্ষে আছি না নাই বলেন।